আচ্ছা মন দিয়ে শুনতে হবে কিন্তু। গৌর হরি, সবাই তোমাকে দর্শন করার জন্য জগন্নাথ ধামে ছুটে এসেছে। জানো গৌর হরি, আমি এসেছি, আমিও তোমাকে দর্শন করব। আমার মনে বড় বাসনা, জানো গৌর হরি, আমার মনের বাসনা হলো আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই, আমি তোমার সঙ্গ লাভ করতে চাই। জানি না আমি তোমার কত বড় ভক্ত, আমি জানি না গৌর হরি কিভাবে ভালোবাসলে ভক্ত হওয়া যায়, কি কি করলে তোমার সান্নিধ্য লাভ করা যায়, কিন্তু আমার মনের বাসনা পূরণের জন্য আমি সেই অগ্রদ্বীপের মাটি হতে এই জগন্নাথ ধামে ছুটে এসেছি। কিন্তু জানো প্রভু, এসে দেখছি এত এত ভক্তের ভিড়, এত ভক্তের সমাগম, আমি কি এই ভিড় অতিক্রম করে আমি কি তোমার দর্শন করতে পারবো, আমি কি তোমার কাছে যেতে পারবো? আস্তে কথা বলবেন না। এখানে হাজার হাজার ভক্ত আছে, আর তার ওই সামনে রয়েছে ভগবান। আর যে ভক্তটা ছুটে এসেছে গৌর হরির সান্নিধ্য লাভ করার জন্য, সবার পেছনে পড়ে গেছে বাবা। তো অত ভিড় ঠেলে গৌর হরির কাছে যাওয়া তো মুখের কথা নয়, কারণ সবাই গৌর হরিকে দেখতে এসেছে, তাহলে সরবে তো না কেউ। তাই সেই গোবিন্দ ঘোষ সকল ভক্তের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন বাড়ি বরিশন করে কাঁদছে, প্রভু গো আমি কি তোমার কাছে যেতে পারবো, এত ভিড় ঠেলে এত ভক্ত অতিক্রম করে আমি কি করে যাব তোমার কাছে? আর অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরেছে যে আমার ভক্ত মাকে পাওয়ার জন্য কাঁদছে। ভগবান বাবা সব সহ্য করতে পারে, ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। যে বিশ্বব্রহ্মাণ্ডকে, যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি পালনকর্তা, যে ভগবানকে পাওয়ার জন্য যোগী মনি ঋষিগণ বছরের পর বছর সাধনা করে, তপস্যা করে, কিন্তু তাকে পায় না। আর যে ভক্ত ভগবানকে নয়নের বাড়ি বরিশন করে ডাকতে পারি, ভগবানের কাছে যাওয়া লাগে না, ভগবান তার কাছে ছুটে আসে। মনে পড়ে বাবা মহাভারতে বিদুরের কথা, বিদুর মন্ত্রে ছিল বটে কিন্তু রাজার অর্থ গ্রহণ করত না, তারা দিন যাপন করত ভিক্ষা করে, ভগবান তার ঘরে। আর দুর্যোধন অহংকার বশত ভগবানকে 56 ব্যঞ্জন রন্ধন করে খাওয়াবে বলেছিল, বলেছিল এই যে ও গোয়ালা কৃষ্ণ, তুমি তরকারি কাকে বলে, তুমি তো কোনোদিন খাওনি। এই যে অহংকার বাবা, অহংকারে ভগবানকে পাওয়া যায় না। বলছে তরকারির যে কি স্বাদ হয় সেটা তুমি তো জানো না, তুমি তো ওই ননি মাখন ছানা এসব খাও, মিষ্টি খাও, তা কাল আমার ঘরে তোমার নিমন্ত্রণ। কত রকমের তরকারি যে হতে পারে,
আমি তোমাকে রান্না করে খাও। ভগবান মনে মনে বলছে, ওরে অহংকারে আমাকে নিমন্ত্রণ করলে, আমি তোমার ঘরে তো খেতে পারবো না। তুমি রাজার বাড়ি, তুমি রাজা হয়ে সোনার থালাই করে নানা ব্যঞ্জন রন্ধন করে আমাকে দিলে, দেবে, কিন্তু সেটা তো ভক্তি নেই, সেটাই তো প্রেম নেই। কিন্তু ওদিকে পরাশরী দেবী বিদুরের ঘর, পর্ণ কুটির জীর্ণ বসন, যাদের ঘরে খুঁজলে এক কোনা চাল পাওয়া যায় না, ভিক্ষা করে আনলে পরে সেটাই গ্রহণ করে, গোবিন্দকে দেয়, তারপর তারা গ্রহণ করে সেই ভক্তের ঘরে গিয়ে। ভগবান আমার সেবা করল কি কলার খোসা। পরাশরী দেবী স্নান করে সিক্ত বসনে দাঁড়িয়ে আছে, একটাই কাপড়টাকে দিয়েছে রৌদ্রে শোকাতে, একটা ছিড়া গামছা জড়িয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে আছে। কখন শুকাবে শাড়িটা, তারপরে পরবো, কতটা দরিদ্র। আর মনে মনে বলছি, কৃষ্ণরে আমি শুনেছি তুই নাকি আজ দুর্যোধনের ঘরে এসেছিস সেবা করতে, কিন্তু জানিস কৃষ্ণ, আমারও মনে বড় বাসনা আছে, আমিও যদি তোকে খাওয়াতে পারতাম, আমার ঘরে তোকে বসাতে পারতাম, নয়ন হতে জল টপ টপ করে পড়ছে। কৃষ্ণ বলছে, পিসি গো দাঁড়াও, তোমাকে আসতে হবে না, আমি যাচ্ছি। ঠিক সেই সময় কৃষ্ণ সে ডাক দিয়েছে, পিসিমা পিসিমা। কে এত সুন্দর করে ডাকছে কি আমার কৃষ্ণ, কিন্তু আমি বাইরে বেরোবো কি করে, আমি বাইরে বেরোবো কি করে। অন্তর্যমে কৃষ্ণ অন্তরে জানতে পারল, একটু দূরে সরে গেল। আর পরাশরী দেবী সেই অর্ধেক শুকনো বসনটা গায়ে অঙ্গে জড়িয়ে, কৃষ্ণ যেই না ডাকে দিয়েছে, পিসিমা এত দেরি করলে কেন গো, তুমি জানো না আমি একদম খিদে সহ্য করতে পারি না, আমার তো একটা মা নয় আমার দুটো মা, আমি দুই মায়ের ভালোবাসা পাই তো, আমি কতবার নবনী খাই তুমি তো জানো পিসিমা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। কৃষ্ণ রে তুই আমার ঘরে খাবে, কিন্তু বিশ্বাস কর কৃষ্ণ, আমার একটু না অনন্য, আমার ঘরে চাল নেই, কি করে খেতে দেব তোকে। পরাশরী দেবী যখন এমন করে বলছে, কৃষ্ণ বলছে, আরে আরে আরে, তোমার ঘরে চাল নেই বলে আমার খাওয়া হবে না, তুমি জানো না আমার কতটা ক্ষুধা পেয়েছে, শোনো পিসিমা, তোমার কলা গাছে দেখলাম একগাদি কলা পেকে গেছে। ভগবান দেখুন চেয়ে নিচ্ছে ভক্তের কাছে, আর আমরা তো থালায় ভর্তি করে কত মিষ্টান্ন দিই, গুনে গুনে নটা দিই, আবার নটা বের করে নিই। আর পরাশরী দেবীর ঘরে গিয়ে বলছে, পিসিমা কলা গাছে কলা পেকেছে, ওটাই আমাকে দাও। ক্ষীরসর নাবনী ছানা খেয়ে কে না মুখিটা একদম আমার কেমন যেন হয়ে গেছে, একটু স্বাদ পরিবর্তন করে ফেল। পরাশরী দেবী কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে সেই কলার কাঁধিটা এনে কৃষ্ণকে বলছে, আয় বাবা বস, আমি তোকে খাইয়ে দেব। কৃষ্ণ বলছে, হা করেছি দাও। কৃষ্ণ হা করেছে, বলছে আমি কিন্তু তুলে খেতে পারবো না, তোমাকে আমাকে খাইয়ে দিতে হবে, কতটা ভালোবাসা। আচ্ছা বাবা আমি তোকে খাইয়ে দিচ্ছি। পরাশরী দেবী কলা ছাড়িয়ে কি করছে, ভিতরের যে শ্বাসটা সেটা ফেলে দিয়ে চপা মানে খোসাটাকে কৃষ্ণর দিকে এগিয়ে দিয়েছে। হা করে আছে কৃষ্ণ, আই নাই নে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার যার কোনো কিছুর অভাব নেই, যিনি ষড়ৈশ্বর্যশালী ভগবান, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার দেহে বিরাজমান, সেই ভগবানকে কলার খোসা দিচ্ছে আর ভগবান হা করে খাচ্ছে। না বলতে পারতো, না খেতে পারতো, কিন্তু না বাবা কেন খাচ্ছে না। পরাশরী দেবী জ্ঞান শূন্য, এটা জ্ঞান শূন্য ভক্তি, কৃষ্ণকে দেখে জ্ঞান
হারিয়ে ফেলেছে আর সেই অবস্থায় খোসা তুলে দিচ্ছে কিন্তু খোসাটা এতটা ভক্তি মাখানো এতটা প্রেমে মাখানো যে ভগবান সেই প্রেম ভক্তি মাখানো কলার খোসাটা স্বর্গের অমৃতকে হার বানিয়ে দেয় বলে সেটা কি সেবা করছে এটাই ভক্তি আর ওদিকে বিদুর স্নান করছে বিবাসন হয়ে গামছাটাকে পাক দিয়ে নিকড়াচ্ছে জলটা পরিষ্কার করার জন্য ঠিক এমন সময় একজন গিয়ে বলছে ও বিদুর দাদা তোমার ঘরে না কৃষ্ণ এসেছে এক্ষুনি দেখে এলাম আর বিদুর আমার গামছাটাকে নিকড়াইয়ে গামছাটা পরার সময় হলো না বিদুর অমনি কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে সব মাটিতে পড়ে আছে আর পরাশরী দেবীর এই অবস্থা দেখে বিদুর আমার চিৎকার করে উঠেছে পরাশরী আর যেই না পরাশরী বলে চিৎকার করেছে ও পরাশরী আপনি পরাশরী দেবী আর স্বামীকে দেখে কি করছে জানেন মহিলা স্বামীকে দেখে পরাশরী দেবী সঙ্গে সঙ্গে ঘামটা দিয়েছে পরাশরী দেবী দেই যাই না ঘামটা দিয়েছে অমনি বিদুর বলছে কি 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 আমাকে দেখে ঘামটা দেওয়ার কি হলো হ্যাঁ লজ্জা পাবার কি হলো বলছে স্বামী গো আমি কৃষ্ণকে কলার খোসা দিয়েছি বলে লজ্জা করছে না আমার লজ্জা করছে কেন জানো তোমাকে দেখে একবার নিজের দিকে তাকিয়ে দেখো আমি তো সামনে থেকে কৃষ্ণকে দর্শন করেছি আর সামনে থেকে দর্শন করে জ্ঞান শূন্য হয়ে আত্মহারা হয়ে আমি কলার খোসা দিয়েছি কিন্তু তুমি নাম শুনেছো শুধুমাত্র কৃষ্ণ এসেছে তোমার এতটা ভালোবাসা এতটা টান যে তুমি নাম শুনে বসনটা পড়তে ভুলে গেছো ছুটে এসেছো কৃষ্ণ দর্শন এটা হলো ভক্তি এটা হলো প্রেম তাহলে এমন ভক্তি যদি থাকে হৃদয়ে ভগবান কেন আসবে না ভগবান তো আসতে বাধ্য প্রেমের ভিখারি প্রেমে ভিক্ষা করি যাব গো নদিয়া আমি প্রেমের ভিখারি এদিকে কোথায় ছিল মায়েরা
লীলাটা কিন্তু মনে রাখবেন। গোবিন্দ ঘোষ কি বলছে, প্রভু গো এত ভক্তের ভিড় আর তুমি ওই জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে আছো, আমি কি করে তোমার কাছে যাব, কি করে পৌঁছাবো প্রভু গো, আমার বড় আশা আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে। আচ্ছা কেমন সময় অন্তর্যামী গৌরহরি আমার অন্তরে জানতে পেরেছে যে আমার ভক্ত গোবিন্দ ঘোষ এসেছে, তাই গৌরহরি এক রূপে দাঁড়িয়ে আছে জগন্নাথ মন্দিরে মন্দিরে, অন্য রূপে এলো গোবিন্দ ঘোষ ছুটে এসেছে সম্মুখে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ গোবিন্দ কে গৌরহরি, গৌরহরি তুমি এসেছ, গৌরহরি তুমি এসেছ আমার কাছে, আসবো না তুমি যে আমি ডাকছ, আচ্ছা আচ্ছা শোনো শোনো তুমি কোথা থেকে এসেছো গো, প্রভু গো তুমি হাসালে, তুমি কি জানো না আমি কোথা থেকে এসেছি, আমি সেই অগ্রদেব হতে এসেছি, আচ্ছা 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 বুঝেছি বুঝেছি, তুমি কাকে দেখতে এসেছো জগন্নাথ, বলছে না গৌরহরি আমি জগন্নাথ দেখতে আসিনি, মন্দিরের জগন্নাথ তো আমার সঙ্গে কথা বলে না, মন্দিরের জগন্নাথ তো আমার প্রসাদ সেবা করবে না, আমি এসেছি তোমার কাছে প্রভু গো, আমি জগন্নাথ দর্শনে আসেনি, আমি এসেছি প্রভু দয়াময় দয়াময়, আমি এসেছি তোমায় দেখিতে প্রভু, আমি এসেছি তোমায় দেখিতে প্রভু, আমি এসেছি তোমায় দেখিতে প্রভু, এসেছি তোমায় দেখিতে প্রভু, তোমা পানে দেখিতে প্রভু, আমি তোমা পানে এসেছি প্রভু, এসেছি তোমা দেখিতে প্রভু, সে কি গোবিন্দ, আরে সবাই পুরীধামে ছুটে আসে জগন্নাথ দর্শনে আর তুমি ছুটে এসেছো, না না প্রভু আমি ওই ওই জগন্নাথকে দেখতে চাই, আমি ওই জগন্নাথকে দর্শন করতে চাই না, আমি দর্শন করতে চাই সাক্ষাৎ এই কলিযুগের অবতার জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভুকে, হরি বল হরি বল, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চাই, জানো প্রভু আমার মনে কি বাসনা, আমি তোমার সঙ্গে তোমার মতো সন্ন্যাসী হয়ে এই সংসার পরিত্যাগ করে এই মায়া পরিত্যাগ করে এই বন্ধন পরিত্যাগ করতে চাই, আমি চাই না সংসার, আমি চাই না এই মায়ার বন্ধন, আমি সব পরিত্যাগ করে তোমার সঙ্গে যেতে চাই, প্রভু গৌরহরি বলছে না না এটা হতে পারে না, তোমার মতো তুমি যদি এমন করে আমার সঙ্গী হয়ে যাও তাহলে তো সবাই ঘর ছেড়ে চলে আসবে, না না গৌরহরি আমি সব শুনতে চাই না, তুমি যাই বলো না কেন
আমি তোমার সঙ্গী হতে চাই, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে চলে যেতে বলো না। আচ্ছা বেশ বেশ বেশ, তুমি আমার সঙ্গী হবে তো? তবে মনে রেখো, আমার সঙ্গী হতে গেলে বড় কষ্ট সহ্য করতে হবে। কিন্তু প্রভু গো, যতই কষ্ট হোক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু তোমার সঙ্গ ছাড়ব না। ও প্রভু, আমার মনে আরো বাসনা আছে, বলছি কি, বলছি তোমার সঙ্গে আমি বৃন্দাবন দর্শনে যাব। আমি যাব বৃন্দাবনে। সবাই যাবে তো? হাত তোলো সবাই মিলে।
ওমাইরা ব্রজগোপীরা কিন্তু কখনো ভগবানকে ভগবান রূপে পূজন করেনি। তারা কি করত, তাদের সাধনা তাদের ভজনা কিন্তু আলাদা। তারা কৃষ্ণকে একদিকে গালি দিত, একদিকে এতটা ভালোবাসত যে তাদের ভালোবাসার কাছে সমস্ত ভক্তের ভালোবাসা হার মানিয়ে মেনে যাচ্ছে, দেবতাদের ভালোবাসা হার মেনে যাচ্ছে, দেবর্ষির ভক্তি হার মেনে গেল। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে যে আমার মতো প্রভুর ভক্ত আর এ জগতে কেউ হলি কেন না? দেবর্ষি আমি নারদ, আমি সবসময় বিনা যন্ত্রে প্রভুর নাম গুণাগুণ কীর্তন করি, তাহলে আমার মতো ভক্ত আর আছে নাকি? আমি হলাম প্রভুর শ্রেষ্ঠ ভক্ত। আর ভগবান বলছে সব সহ্য করতে পারে, অহংকার পারে না। একদিন বৈকুণ্ঠে ভগবান বসে আছে আর দেবর্ষি নারদ বিনা যন্ত্রে তান দিয়ে আসছে কোথায়? ভগবান নারায়ণের দর্শন। বল হরি বল। হরে মারারে মধু কৈট ভারি, হরে মারারে মধু কৈট ভারি, গোপাল প্রভু গো,
হলো না কেউ দিতে রাজি হচ্ছে না কেউ রাজি হয় এত বড় পাপ কাজ কেউ করে সময়রা সবার তো একটা মৃত্যুর ভয় বলে ব্যাপার আছে না বলছে সবার মৃত্যুর ভয় আছে প্রভু কেউ দেবে না বলছে প্রভু নারো তুমি একটা কাজ করো তুমি না বৃন্দাবনের বল হরি বল তা নারদ আমার কি করলো বৃন্দাবনে এসেছে আর যেই বৃন্দাবনে এসেছে ব্রজগোপী রমণী চারিদিক থেকে ঘিরে ধরেছে দেবর্ষি নারদকে একবারে চারিদিক থেকে ঘিরে ধরেছে এই যে ও নারদ মশাই শোনো 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 আরে শোনো না আমাদের গোবিন্দ কেমন আছে আমাদের প্রভু কেমন আছে বলো না বলছে সব ভালো কিন্তু একটা জায়গায় ঘটনা খারাপ বলছে কি বলছে প্রভুর মাথা অসহ্য যন্ত্রণা তা সেই যন্ত্রণায় যদি কোনো ভক্তের পদধূলি না দেওয়া যায় ভালো হবে তা দেখুন গোপীদের ভালোবাসা কেমন মেয়েদের ভালোবাসা কেমন তারা গোয়ালা নারী তারা সঙ্গে সঙ্গে বলছে ওনারো এই যে শোনো শোনো তুমি কিসে করে নেবে গো নারদ তো চমকে উঠেছে বলে সে কি তোমরা দেবে বলছে তাহলে তোমাদের তো ওই কীট হয়ে জন্ম হতে হবে নরকে কীট হতে হবে পোকা হতে হবে বলছে পোকা কেন প্রভুর জন্য আমরা নরকের কীটের থেকেও অধম কিছু যদিও থাকে সেটাও হতে পারি তুমি বলো কিসে করে নেবে আর কতটা পরিমাণ ধুলো লাগবে সেটা বলো হ্যাঁ বস্তা নিয়ে এসেছো তো বস্তা করে দেব তা বলছে না গো আমার যে গলায় ওড়নি আছে এটাতে দাও এটাতে দিলেই হবে তখন মেয়েরা কি করলো বাবা বৃন্দাবনে তো মাটির রাস্তা এখন নেই রাস্তাঘাটের উন্নত তখন তো ছিল পাকা রাস্তা তো ধুলো কাদা মেয়েকে একেবারে ধুলো ভর্তি করে দিয়েছে ওড়নায় বলছে নারদ বলছে এতে হবে তো বলছে বাবা হবে মানে আমি একেবারে এইটা ধরে নিয়ে যাব আর এই পুটলিটা ধরে বৈকুণ্ঠে এসেছে আর যেই বৈকুণ্ঠে এসেছে প্রভু আমার দিব্যে হাসছে আনন্দ করছে নারদ বলছে কি হলো প্রভু এটা কি হলো এতক্ষণ মাথা ধরে ছটফট করছিলে যন্ত্রণায় আর আমি ধুলো এত কষ্ট করে জোগাড় করে আনলাম ধুলোটা দেওয়া লাগলো না ভালো হয়ে গেলে তখন প্রভু বলছে নারদ ওই ভক্তরা যে দেবে বলে সংকল্পটা নিয়েছে তখনই আমার দেওয়া হয়ে গেছে নারদ তুমি বয়ে আনা লাগেনি তোমার তুমি যে বয়ে এনেছো না এটা লাগেনি যখন ওরা বলেছে এই নাও পদধূলি